ओके तो टुडे वी स्टार्ट डेडलॉक। So we already discussed that what do you mean by deadlock. So what we know that in a multi-programming environment, what will happen? We know that several processes, অনেকগুলো process আছে, তারা কি করে? At a finite number. অফ রিসোর্সের জন্য কম্পিট করে। তো ফাইনাইট নাম্বার অফ রিসোর্সের জন্য যখন অনেকগুলো প্রসেস একসাথে কম্পিট করে তখন কি হয়? একটা প্রসেস একটা রিসোর্সকে রিকোয়েস্ট করে, যদি রিকোয়েস্ট রিসোর্সটা অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রসেসটা এন্টার করে একটা ওয়েটিং স্টেটে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওয়েটিং প্রসেসটা ইজ নেভার এগেন এবল টু চেঞ্জ দ্য স্টেট, কারণ রিসোর্সেস যেটা ও রিকোয়েস্ট করেছে দ্যাট ইজ হেল্ড বাই আদার ওয়েটিং প্রসেস। এই সিচুয়েশনকে বলা হয় ডেডলক। ওকে সো হোয়াট ডু ইউ মিন বাই ডেডলক? তার মানে আমরা কি বলছি, এরকম একটা রিসোর্স আছে, ধরো একটা প্রিন্টার আছে, দ্যাট ইজ টেকেন বাই ওয়ান প্রসেস এবং এই রিসোর্সটাকে রিকোয়েস্ট করেছে একটা প্রসেস আরেকটা প্রসেস। যে রিকোয়েস্ট করেছে সে অলরেডি আর টু আরেকটা রিসোর্স ধরে আছে, আবার পি ওয়ান কী করছে, এই রিসোর্সটাকেই আবার রিকোয়েস্ট করেছে। সো দ্য থিং ইজ দ্যাট এইরকমভাবে যদি হয়, মানে এই প্রসেসটা এই রিসোর্সটার জন্য ধরে আছে, এ কী করছে, পি টু প্রসেস এই রিসোর্সটার জন্য ওয়েট করে আছে, আবার পি টু প্রসেস যে রিসোর্সটা ধরে আছে তার জন্য পি ওয়ান ওয়েট করে আছে। তাহলে এইরকম যদি একটা কন্ডিশনস হয় তাহলে সেই রকম কন্ডিশনসকে উই আমরা যেটা বলতে পারি দ্যাট ইজ কল্ড ডেডলক। সো ইন কেস অফ দ্যাট ডেডলক যে কন্ডিশন, তার মানে আমি কি বললাম যে ইন এ মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট হোয়াট উইল হ্যাপেন দ্যাট দেয়ার আর সেভারাল প্রসেসেস দ্যাট মে compete for a, you can say, finite number of resources. So a process, what we know, a process that request resources, and if that particular resources are not available at that time, at that particular time, and the process enters process, if this resources is not available then the process enters a waiting state, it should be. So sometimes it may happens that this waiting process is never again able to change state, never able to change state. Why? Because the resources it has requested that are held by other waiting processes. So the thing is, that is the meaning of deadlock. So it may ask that what do you mean by deadlock and what do you mean by indefinite postponement. There are two terms that are used, one is called deadlock and another is called indefinite postponement. So deadlock is there.
So what is the difference, you can say, between this particular deadlock and you can say indefinite this post pawn? What is actually the difference between these two? So if we go for that, what we can say that, so what we can say that deadlock and indefinite postponement are similar in that they occur, যে অকার করে when the process wait for an event, একটা process যখন একটা event occur করার জন্য wait করে তখন এই দুটো occur করে, but deadlock occurs করছে কারণ the event will, deadlock occurs because the event will never occur, আর independent postponement occurs because it is uncertain whether or event, whether the event will ever occur or not. তার মানে deadlock কখন occur করছে, ডেডলক মানে আমি জানি যে যে ইভেন্টটা সেটা কখনোই অকার করবে না, বাট ইনডিফিনিট ইনডিফিনাইট পোস্টপেন্ডমেন্ট মানে আমরা কি জানি যে এটা আনসার্টেন আমার কাছে যে ইভেন্টটা অকার করতেও পারে অথবা ইভেন্টটা অকার নাও করতে পারে. সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, মানে ইট উড বি হাইলি ইনএফিশিয়েন্ট বিকজ দুটোই হাইলি ইনএফিশিয়েন্ট বিকজ প্রত্যেকটা প্রসেস উড নিড its own set of resources, প্রত্যেকটা প্রসেসের তার নিজস্ব একটা রিসোর্সেস চাই, এবং সেই রিসোর্সেসটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এই দুটো অকার করতে পারে একটা ডেডলক, বাট ডেডলক মানে কিন্তু প্রসেসটা কখনোই অকার করবে না, whereas indefinite postponement মানে এটা তুমি বলতে পারো যে প্রসেসটা একটা সময়ে হয়তো অকার করতে, এটা এটা আমি জানি না যে অকার করবে কি অকার করবে না, দ্যাট উইল নট নোন টু আস. So what I am saying, that difference between these, that these both are similar in that they occur when processes wait for an event, but the thing is that, but deadlock that occurs because the event will never occur, or in case of indefinite postponement occurs because it is uncertain when or even whether the event will ever occur. So you can say, you already know there is an example which is called shining philosophers. So in case of dining philosophers, what we can say that there are, you know that there are five philosophers are there. There are five philosophers that actually sit around a circular table that we know, and each leads a simple life. প্রত্যেকেই ভাবছে এবং খাচ্ছে, এটাই হচ্ছে তাদের কাজ. তার মানে each leads a, you can say, simple life, alternating between either they are thinking and eating, say something, the actual they are eating spaghetti, this is the one type of food. So in front of
is philosopher, is dish of spaghetti. That is constantly, that is constantly replenished by a waitstaff. Sob shomoy diye jabe. And there are exactly 5 forks. There are exactly 5 forks. 5ta chamuch ache on the table. And one between each adjacent pair of philosopher. So eating spaghetti Maniki requires that a philosopher use both adjacent forks simultaneously. So if you want to eat, if you want to eat spaghetti, that means that you need to acquire both of the adjacent forks. So eating spaghetti, that actually requires that a philosopher use both adjacent forks. So you have to develop a concurrent program that of course free of deadlock and indefinite postpone. So the thing is that if we consider a dining philosopher problem, তাহলে এখানে প্রবলেমটা কিভাবে অকার করছে সেটা দেখলেই বোঝা যাবে. দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম. তার মানে আমি এটাকে যদি ভাবতে পারি প্রসেসর এ দিয়ে, তো তুমি ভেবে দেখো আমার এখানে ধরো 5টা ফিলোজফার বলেছে, দ্যাট ক্যান বি টেকেন অ্যাজ সে 5 প্রসেস. I can take it as a 5 process, the P2, P3 and say P4, and either can a bowel gulo rakha ache jekhane khabe ebong jeta boleche je 1 2 3 4 5, these 5 forks are there, and je khabe she kintu duto fork jodi na pai তাহলে কিন্তু খেতে পারবে না. দুটো ফর্ক যদি পাই তবেই খেতে পারবে. তো এখন ঘটনা হচ্ছে, মানে আমি তো এইরকম ভাবে লিখতে পারি ধরো, মানে ভয়েড ইট আমি লিখলাম প্রথমে পিক আপ লেফট ফর্ক, দেন pick up right fork. So now eat for some time, that all are the corresponding, you can say, functions. Then put down right fork and then put down তো এইভাবে যদি আমি একটা সলিউশনস লিখি তাতে প্রবলেমটা কি হচ্ছে, যে ধরো এটা তো হতেই পারে যে ধরো দিস লাইন ইজ 1, ইফ আই সে দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, লাইন 5, লাইন 6, 7, 8 লাইনস. সো নাও ইট মে বি পসিবল দ্যাট, সো ফিলোজফার্স কি করছে, অ্যাসিঙ্ক্রোনাসলি এবং কনকারেন্টলি অপারেট করছে. সো ইট ইজ পসিবল ফর ইচ ফিলোজফার
to execute line 3 মানে ও লেফট ফর্কটা নিয়ে নিয়েছে বিফোর এনি ফিলোসোফার এক্সিকিউট রাইট ফর্ক রাইট ফর্কটা নেওয়ার আগে প্রত্যেকে এখন যদি ধরো এও লেফট ফর্ক নিয়ে নিয়েছে এও লেফট ফর্ক নিয়ে নিয়েছে এও লেফট ফর্ক নিয়ে নিয়েছে তার মানে প্রত্যেকটা ফর্কই অলরেডি বিন অকুপাইড এবং দে আর ওয়েটিং ফর অ্যানাদার ফর্ক বাট কেউ তো ছাড়ছে না তার কারণ সবাই তো লেফট ফর্কটা তুলে বসে আছে খাবে বলে এবং যদি প্রত্যেকেই লেফট ফর্কটা তুলে বসে থাকে খাবে বলে তার মানে কি যতক্ষণ না লেফট ফর্কটা রাইট ফর্ক পারছে ততক্ষণ পর্যন্ত তো তারা ছাড়ছে না তার মানে সবাই ইজ ওয়েটিং ফর অ্যানাদার ওয়ান দ্যাট ক্রিয়েটস এ ডেডলক এখন যদি তোমায় বলে যে এই ডেডলক ভাঙার প্রসিডিওর কি দেয়ার আর সেভারেল ওয়েজ টু ব্রেক ইউ ক্যান গিভ দ্য সাজেশনস দ্যাট আমরা এরকমভাবে ডেডলকটা ব্রেক করতে পারি টু ইফ উই ওয়ান্ট টু ব্রেক দ্য ডেডলক ডেডলকটা কখন অকার করেছে যেন বুঝতে পারো সব প্রত্যেকেই যদি লেফট ফর্কটা তুলে নেয় মানে পি ফোর লেফট ফর্কটা তুলেছে পি জিরো লেফট ফর্কটা তুলেছে পি ওয়ান তার লেফট হাইটের ফর্কটা মানে এইভাবে যদি প্রত্যেকে তার নিজস্ব লেফট সাইডে ফর্কটা তুলে নেয় তাহলে কি করছে যে এভরিবডি ইজ ওয়েটিং টু অ্যাকোয়ার দ্য রাইট ফর্ক কারণ দুটো ফর্ক না হলে খেতে পারবে না কিন্তু প্রত্যেকেই যদি ওয়েট করছে রাইট ফর্কের জন্য এবং কেউই তো ছাড়ছে না তার মানে হচ্ছে দেয়ার ইজ এ ডেডলক সো ওয়ান ওয়ে ইউ ক্যান ব্রেক দ্য ডেডলক দ্যাট ওয়েন ফিলোসোফার হোল্ডস এ লেফট ফর্ক ইজ টু ফোর্স ওয়ান অর মোর ফিলোসোফার টু পুট দেয়ার লেফট ফর্ক ডাউন মানে একজন যদি লেফট ফর্কটা তোলে তাহলে আদার ফিলোসোফারকে লেফট ফর্কটা ডাউন করতে হবে সো দ্যাট অ্যানাদার ফিলোসোফার মে গ্র্যাব ইট অ্যাজ দ্য রাইট ফর্ক তার মানে একজন যদি লেফট ফর্ক ধরো আমি বলতে চাইছি পি জিরো যদি লেফট ফর্কটা তুলে রাখে তাহলে আর কেউ যেন লেফট ফর্ক না তুলতে পারে তার ফলে সুবিধা কী হবে পি জিরোটা তার রাইট হ্যান্ডের ফর্কটা পি ওয়ান যদি তার লেফট ফর্কটা না তোলে তাহলে পি জিরো কী করবে লেফট হ্যান্ড রাইট দুটো ফর্কই পাবে এবং সেটা দিয়ে ও এক্সিকিউট করতে পারবে সো দ্য থিং ইজ দ্যাট ইফ ইউ সে ইউ ওয়ান্ট টু ব্রেক ইট সো উই ক্যান সে দ্যাট ইচ ফিলোসোফার দ্যাট হোল্ডস এ লেফট ফর্ক ইজ টু ফোর্স ওয়ান অর মোর ফিলোসোফার টু পুট লেফট ফর্ক ডাউন সো হোয়াট ইজ দ্য সুবিধা সুবিধা কি অ্যানাদার ফিলোসোফার মে গ্র্যাব ইট অ্যাজ এ লেফট রাইট ফর্ক So that is one of the mechanisms. I am just giving you real-time examples where you can see that how the deadlock will occur. And there are several conditions you can say that maximum four, you can say maximum four philosopher allowed to eat. That is one of the solutions you can think of that. Or a philosopher, of course, it start eating when both the fork are available, and you can say another thing that a philosopher wait, you can eat of those right fork, and a philosopher with odd number choose left. That means the philosopher which has even number that should choose the right fork and a philosopher with odd number they can choose left fork so that there are several solutions I am saying that but the main thing you should understand that is the scene you can see that is the deadlock conditions now the thing is that What are the corresponding necessary conditions for deadlock? Actually, you can say there are four
necessary conditions for deadlock. There are four necessary conditions for deadlock. So the thing is, the four necessary conditions you just hold a minute.